বাড়িতে আমার বাবা নাই, মা নাই, বড় দুইটা ভাই মারা গেছে, শ্বশুর নাই, এদিক থেকে ভাসুরও নাই, আমার একটা ছেলে সন্তানও নাই, একমাত্র আমার স্বামী ছিল। আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে। সাজানো গোছানো সংসার যেন নিমিষেই শেষ। প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার। আর্তনাদ আর হাহাকারে কাটছে ২৪ গণ অভ্যুত্থানে স্বামীহারা শামসুন্নাহার শেলির দিন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর সারাদেশের মানুষ যখন আনন্দ উদযাপনের রাস্তায়, তখন অনেকের মতোই বাড়ি থেকে বের হন রাজধানীর আদাবরের বাসিন্দা ডাক্তার কবিরুল ইসলাম রুবেল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ শেখ হাসিনা দেশ ছাড়লেও আদাবর এলাকা তখনও ছিল উত্তপ্ত। চতুর্দিকে মুহুর্মুহুর গুলির শব্দ, এমন পরিস্থিতিতে ডাক্তার কবিরুলের উদ্বিগ্ন সহধর্মিনী স্বামীকে ফোন করেন, কিন্তু কোনো সাড়া পাননি তিনি। বললাম যে বাইরে তো খুব কি অবস্থা, বললো যে না একটু যাব, একটু ঘুরে আসবো, বের হয়ে গেল। যাওয়ার সময় পাশেপাশে মহিলা বারবার বলতেছিল, ভাইয়া আমার দুইটা ছেলে বের হয়ে গেছে। ওনা বললো যে অসুবিধা নাই, সবাই যাচ্ছে, আই যে আমিও তো যাচ্ছি। বললো ওদেরকে দেখেন, বলি ও চলে গেল। যাওয়ার সময় আমি বললাম যে ফোন করো, ফোনটা খুলে রাখো, যোগাযোগ করো। বিকেলবেলা ফোন করলাম, রিং বাজলো, কিন্তু কথা হয় নাই আর। নগরবাসী যখন হৈহুল্লোড়ে ব্যস্ত, শামসুন্নাহার শেলি তখন জায়নামাজ বিছিয়ে প্রিয় স্বামীর অপেক্ষায়। রাত গড়িয়ে সকাল, অবশেষে খোঁজ মিলল ডাক্তার কবিরুলের, তবে জীবিত নয়। সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে তিনি পড়ে আছেন লাশ হয়ে। রাতটা কয়েকবারই বের হয়েছি, কোথায় যাব, জায়নামাজে বসেছিলাম, কি করব। ফোন করি, ওরে ফোন করি, সবাই বলে যে থানার সামনে ওনাকে দেখছে, বিকেলবেলা দেখছে, কিন্তু তারপরে আর কেউ কোনো নির্দেশ, যে যার মতো কেউ কিছু বলে না। পরে আমি ওর এক বন্ধুকে ফোন করাতে উনি বললো, ভাবি টেনশন করে না, খুঁজে দেখি। উনি বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে রাতে আমরা আর ওনার কোনো খোঁজ খবর পাই নাই। সকালের দিকে দুপুর সকাল ১০টা ১১টা ১২টার দিকে এরকম নির্দিষ্ট করে আসলে এখন মনেও নেই। ওই সময় ওর এক বন্ধু ফোন করে বললো যে ভাবি সরার দিতে আসেন। আমি বললাম ভাইকে পাওয়া গেছে? বললো যে হ্যাঁ। আমি একটু ফোনটা ওকে দেন। বললো যে না আপনি আসেন, আপনি আসেন। তখন আমি আমার মেয়েটাকে নিয়ে যাই, গিয়ে দেখি যে ওইখানেও কিন্তু জীবিত ছিল না। শেলি বলেন ডাক্তার কবিরুল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ফলে সবশেষ কর্মস্থল ইস্পাহানি চক্ষু হাসপাতালে চাকরি ছেড়ে বাসার নিচে চেম্বারে রোগীদের সেবা প্রদান করতে থাকেন তিনি। ও বাংলাদেশ মেডিকেলে থেকে লেখাপড়া করার পর ওইখানে জয়েন করে, তারপর সরাদ দিতে হসপিটালে ও ছিল, মানুষ হিসেবে ও ছিল, খুব ম্যাজিক, হাসি খুশি ছিল, খুব হাসি খুশি, খেতে পছন্দ করতো, ঘুরতে পছন্দ করতো, খাওয়াতে পছন্দ করতো মানুষ। টাকার কথাটা চিন্তা করতো না, চিন্তা করতো একটা লোক ওর কাছে আসছে, ও যে ওনাকে সাহায্য করতে পারছে, এই জিনিসগুলিও চমৎকার ছিল। রোগীদের ভোগান্তি লাঘবে অভাবনীয় আন্তরিক এই চিকিৎসকের কাছে সবসময় প্রাধান্য পেত গরিব ও অসহায় রোগীরা। প্রতিদিন যে সমস্ত রোগীগুলি আসতো, বুঝতে পারতো যে কে সাহায্যের জন্য আসতো, কে আসলে অসহায়। ইসলামিয়া হসপিটালে ওখান থেকে আসবো, আসার সময় ও আমাদের সাথে আসবে, বসে আছে ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা, আসে না কি ব্যাপার। পরে বললো যে একটা রুগী বাইরে থেকে আসছে, সমস্ত কাজগুলি করে দিয়ে তারপর আসতে চাচ্ছে। এখানে আমরা ৩-৪ ঘন্টা বসে আছি, কিন্তু ও রুগীটা যেন আবার যেন ঢাকায় না আসতে হয়, সেজন্য ওকে যত রকমের সাহায্য করা দরকার সবটা করে দিয়ে যখন আসার পর মানে একটা হাসি দিয়ে বললো, না এটা খুব ভালো লাগছে। একমাত্র মেখে ঘিরে সুখেই কাটছিল এই দম্পতির ছোট্ট সংসার, তবে তার অনুপস্থিতি যেন আলোয় ভরা সংসারকে ঠেলে দেয় গভীর অসহায়ত্বে। বাপ মেয়েদের চমৎকার সম্পর্ক ছিল, স্তব্ধ হয়ে গেছে। বাবার সাথে সবসময় ও থাকতো, স্কুলে নিয়ে যাওয়া, কোচিংয়ে নিয়ে যাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, খাওয়া, যেভাবে আমাকে আদর স্নেহ করতো, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমি চেষ্টা করবো তোমার বাবা, তোমার বাবার মতো এরকম চমৎকার মানুষ আমি হতে পারবো না, ওরকম একজন তো আরেকজনের মতো হতে পারে না, আমি চেষ্টা করবো বাবা। নিরপরাধ স্বামীকে হারিয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা যেন কখনো মোছার নয়। তার স্মৃতির নানা গল্প শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে, যা জানান দিচ্ছে তার উপস্থিতির। এসবের মধ্যে একমাত্র মেয়েকে আগলে ধরে বাকি পথ চলতে চান শামসুন্নাহার।
ওমর ফারুক ফাহিম, মেডিভয়েস, ঢাকা।